हेलो बंधुरा, वेलकम टू द चैनल। तुम्हारा सबाई केमन आछो? निश्चय भालो। और आजकेर भिडियो हलो श्रावण मासेर शेष सोमवार बा पंचम सोमवार। आज के ए बछरेर मतो श्रावण मासेर शेष सोमवार, से सबाई बाबार श्रावण मासेर शेष सोमवारे पुजो करछे। तो आमरा सेइभाबे श्रावण मासेर सोमवारेर पुजो करिनि, तो ए बछरेई एबं आजकेर दिनेई फार्स्ट आमरा करछि श्रावण मासेर सोमवार। আমার একটু ইচ্ছা হচ্ছিল, আর হাজব্যান্ডও হঠাৎ করে বলল যে এই সোমবারটা করবে, শ্রাবণ মাসের সোমবার। তো বললাম ঠিক আছে চলো করি। তো সেই জন্য সকাল সকালেই পুজো করছে, কারণ এক্ষুনি রেডি হয়ে অফিস বেরোবে। তাই এখন বাজে 8টা, তো সকাল 8টার মধ্যেই পুজোটা সেরে নিচ্ছে। আমার তো এখন পুজো হবে না, আমার তো বেলা হবে। আর এই দেখো সকালবেলার খাবার রেডি করে ফেলেছি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, কারণ বাবার বাড়ি গোবিন্দভোগ চাল খাওয়াই যায়। তো গোবিন্দভোগ চালের খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে টিফিনের জন্য সুজির ঝাল, সুজি বা উপমা। আর এখানে খেজুর দিয়েছি, শসা দিয়েছি, আর এই বাদাম ভেজে রেখেছি, বাদাম আর ঝুরি ভাজা একটুখানি দিচ্ছি, ওই সুজির ওপরে দিয়ে খেতে ভালো লাগবে। আজকে ফার্স্ট টাইম পাপার সঙ্গে ছেলেরও ইচ্ছা করে যে শিব পুজো করবে। তো আমার ছেলে তো একদমই ফার্স্ট টাইম শিব পুজো হচ্ছে। তো ঠিক আছে, আজকে ছোট ব্রাহ্মণের হাতে শিব জল জল বাতাসা নিক। তো কি সুন্দর পুজো করছে দেখো, আমি শিখিয়ে দিচ্ছি, পাশে রয়েছি, আমিও পুজো করছি সঙ্গে, ও আমার সঙ্গে পুজো করছে। তো পাপার পুজোটা সকালবেলা দেখেছে, তাই ওর খুব ইচ্ছা হয়েছে ও নিজে শিবের পুজো করবে। আর বেশ সুন্দর করেই পুজো করছে এবং খুব উৎসাহের সঙ্গে, দেখো কি সুন্দর সাজাচ্ছে। আমার শিব পুজো তো হয়ে গেছে, দেখো শিবকে কি সুন্দর সাজিয়েছি, শিব ঠাকুরকে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর। তো সব সুন্দর করে পুজো করে নিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা হলো আমাদের ছোট্ট লাড্ডু গোপাল, তার একদিকে হচ্ছে নারায়ণ, একদিকে আছে কৃষ্ণ, রাধাকৃষ্ণ। আর এখানে সব রকমই আছে, কালীমায়ের ঠাকুর আছে, কালীমা, বৈষ্ণবদেবী, মঙ্গলচণ্ডী, সব কিছু ঠাকুর রয়েছে, সব পুজো করে নিয়েছি সুন্দর করে সাজ। দীপাবলিতে যে কালীমায়ের পুজো হয় আমাদের বাড়িতেও হয়, সেই ঠাকুরেরই চিকিৎসাটা। আজকে স্পেশাল মেনু বাসন্তী পোলাও, যেটা ক্যামেরায় আবার একটু সাদা সাদা উঠছে, সঙ্গে নিরামিষ আলুর দম। আর এটা হচ্ছে একটা স্পেশাল ডিশ, আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি। এবার এই ডিশটা আমাদের ফার্স্ট টাইম ট্রাই করেছি, ডিশটা কেটে দেখ কেটেছি দেখিয়ে দিই। কেমন বলো ডিশটা খেতে? ডিশটা খুব ভালো হয়েছে। কি জিনিসটা বলো? সত্যি কথা বলতে অনেক এই ডিশটা আমার প্রথমই টেস্ট করা, মানে এই ধরনের ডিশ কোনো পার্টি বা বিয়ে বাড়িতেও খাইনি। স্পেশাল ডিশ আমার যেটা খেয়ে মনে হচ্ছে পনির আছে, পনিরের সঙ্গে গ্রেভি করা হয়েছে, পনির কাবাব নাকি এটা হলো, মালাই কোফতা। মালাই কোফতা, ওকে, এই যে মালাই, একদম পনিরটাও ঘরে বানানো। পনিরটাও ঘরে বানানো এবং পুরোটাই হোমমেড। না এটা খেয়েছিলে আমার পিসির বাড়ি অন্নপূর্ণা পুজো, না তার থেকে টেস্ট আরো ভালো হয়েছে। না পোলাওটা খেয়ে দেখো। আজকে সকাল থেকে তো বেশ শুকা শুকা খাবার হলো, ইয়ামি ইয়ামি খাবারই ছিল, খুব একটা খারাপ নয়। আর এই মালাই কোফতার স্মেলটা এত সুন্দর বেরিয়েছে, আমার ছেলে তো বললো এটা চিকেন হয়েছে, বলে চিকেনটা কেমন খাবো। আসলে স্মেলটাই টু ইয়ামি,
আলুরদমটাকে চেক টেস্ট করে দেখি। আলুরদমটা একদমই নরমাল আলুরদম, কিন্তু কালারটা দারুণ হয়েছে। আলুরদমের উপরে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগছে, ক্যাপসিকামের একটা গন্ধ পাচ্ছি। এই যে ক্যাপসিকাম উইথ ধনেপাতার ফ্লেভারের সঙ্গে ক্যাপসিকাম, দারুণ হয়েছে। তাহলে আজকে ভোলে ভোলে বাবার নাম করে সোমবারটা কিরকম কাটলো বলো? দারুণ দারুণ, জয় ভোলে বাবা। তো ভিডিও এখানেই এন্ড করছি, তো টাটা বাবাই, দাও টাটা করে দাও, গুড নাইট, সবাই ভালো কাটুক, ভোলেনাথ সবাই উপকার করুক, মঙ্গল করুক, বাই।